হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমি সাইফুল ইসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে ব্লগ হচ্ছে আমাদের গ্রাম জোনের এক টুকরো সিডনি শহর। আমাদের গ্রাম হচ্ছে বালিতেবা গ্রাম, যা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা 2 নম্বর ইউনিয়নের বালিতেবা গ্রাম। এই গ্রামে রয়েছে অসংখ্য অগণিত অপরূপ সৌন্দর্যে ভরা অনেক রহস্যময় কিছু। আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে রয়েছে আমাদের চমৎকার বালিতেবা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ। এই ঈদগাহ ময়দানে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুটো নামাজ এই গ্রামবাসীরা সকলে মিলে আমরা এখানে নামাজ পড়ি। রয়েছে এর পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছেন বালিতেবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যারা আমরা আমাদের ছোট ভাই বোন আমাদের ছোটো ছোটো ভাই বোনদের বাচ্চারা এখানে স্কুলেই প্রাথমিক স্কুলে পড়াশোনা করে তাদের জ্ঞান অর্জনের জন্য প্রাথমিক যে জ্ঞানটুকু অর্জন করা হয় এই বিদ্যালয় থেকে। এর পাশে আপনি দেখতে পাচ্ছেন অবস্থিত রয়েছে উচ্চ হাইস্কুল, আমরা যে হাইস্কুল বালিতেবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়। আপনি দেখতে পাচ্ছেন উচ্চ বিদ্যালয় ভবনটুকু অপরূপ সৌন্দর্যে ভরা একটি মাঠ, যে মাঠ অপরূপ সৌন্দর্যে ভবনটির পাশে রয়েছে একটি মাঠ। দেখতে পাচ্ছেন মাঠটি খুব চমৎকার, খেলাধুলা করার জন্য রয়েছে এরই সামনে মাঠ। তিন পাশে স্কুলের ভবনটি রয়েছে, তিন পাশে স্কুলের ভবনের সামনে মাঠ অপরূপ সৌন্দর্যে মণ্ডিত। এবং রয়েছে চমৎকার একটি বাজার, যে বাজারটুকুর মধ্যে বালিতেবাবাসীরা এই বাজারে এসে সব কেনাকাটা যার যার নিজ প্রয়োজনে করে থাকে। এই বাজারটুকু আনুমানিক 50,000 মানুষের বসবাসের। এই বাজার 50,000 মানুষ এইখানে মানুষ তার নিজের প্রয়োজনে কেনাটা করে, যার সুবিধার জন্য রয়েছে অসংখ্য দোকান, দুপাশে সারিবদ্ধ দোকান। আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলি এবং অগণিত মানুষের সমাগম এই বাজারে মিলিত হয় সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা এবং রাত পর্যন্ত অগণিত মানুষ এখানে সমাগম হয়, সকলের সাথে মেলামেশা সাক্ষাৎ হয় এই বাজারের মাধ্যমে। এবং এই বাজারে রয়েছে অসংখ্য যাতায়াতের জন্য সুব্যবস্থা। আমাদের চাঁদপুর ফরিদগঞ্জ যেখানে যাবে যাওয়ার জন্য রয়েছে অসংখ্য যানবাহনের সুব্যবস্থা। এটি হচ্ছে আমরা এখন আছি মধ্যবাজারের। আপনি দেখতে পাচ্ছেন মধ্যবাজারে একটি সৌন্দর্যময় কালভার্ট ব্রিজ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এবং আমরা যেদিকে তাকাই শুধু পিচ ঢালা রাস্তা, পাকা রাস্তা, কাঁচার রাস্তা বলতে কোনো নেই আমাদের এখানে। আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পাকা রাস্তা। হ্যাঁ, আমরা মধ্যবাজারে অবস্থিত রয়েছি, পূর্ব বাজারে পূর্ব সাইড, এটা আমাদের পূর্ব সাইডে রয়েছি। এখন আমরা বাজারে উত্তর সাইডে আমরা চলে আসি। আমরা দেখতে পাচ্ছেন উত্তর সাইডে রয়েছে, পূর্ব এবং উত্তর সাইডে রয়েছে বিভিন্ন যানবাহনের জন্য স্ট্যান্ড। মানুষ এখানে এসে যেখানে যাবে সেখানে চলে যায় এখান থেকে। আমরা এখন রয়েছি বাজারের উত্তর পাশে। আপনি দেখতে পাচ্ছেন দুপাশে সারিবদ্ধ দোকান, মাঝখানে কী সুন্দর অপরূপ সৌন্দর্যে মণ্ডিত একটি রাস্তা, পাকা রাস্তা। আমরা রয়েছি এখন বাজারের উত্তর পাশে। বাজারটি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমতলেই অবস্থিত এবং রয়েছে এর পাশে মাঝখানে রয়েছে একটি কেন্দ্রীয় জামে মসজিদ। এই বাজারে অবস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বাজারের উত্তর সাইডটুকু আমরা রয়েছি। এখানে রয়েছে বিভিন্ন পার্টির অফিস রয়েছে। বাজারের উত্তর পাশে রয়েছে জনতা ব্যাংক, মানুষ তার টাকা পয়সা এই ব্যাংকে এসে রাখে, উত্তোলন করে, সুবিধা
জনগণের সুবিধার জন্য রয়েছে এই উত্তর পাশে বাজারের উপর উত্তর পাশে রয়েছে বাংলাদেশ জনতা ব্যাংক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম বাজারের উত্তর পশ্চিম পাশে চলে আসছি শেষ মাথায়। অনেক বড় একটি বাজার যা আমাদের ফরিদগঞ্জ থানার মধ্যে একটি অপরূপ সৌন্দর্য বাজার। আপনারা দেখতে পাচ্ছেন বাজারটুকু, যেদিকে তাকাই শুধু বাজার, রাস্তার দুপাশে দোকান, সারিবদ্ধ দোকান রয়েছে, অপরূপ সৌন্দর্যের দোকানগুলি। এবং এই দুই নম্বর ইউনিয়নের জনবাসীদের জনসংখ্যা জনগণদের সেবা দেওয়ার জন্য রয়েছে এখানে ইউনিয়ন পরিষদ। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদটি খুব চমৎকার একটি ইউনিয়ন পরিষদ দেখতে পাচ্ছেন আপনারা, যা আমাদের এখন বর্তমান জনগণদের সেবা দিয়ে আসছেন জনগণের প্রতিনিধি চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। প্রতি 5 বছর অন্তর অন্তর উনি আমাদের এখানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, হয়ে আসছে, সামনে হবে, এখন রয়েছে হারুনুর রশিদ, সামনে আবার কোন চেয়ারম্যান যিনি আসবে উনি আবার প্রতিনিধিত্ব করবেন। এরপর যারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউনিয়ন পরিষদের ভবনটুকু, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা সরকারের একটি অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশ সকল ইউনিয়ন পরিষদে ডিজিটাল কার্যক্রম সেবা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে এখানে ডিজিটাল তথ্য কেন্দ্র। আমাদের এই ভবনের ভিতরে রয়েছে ডিজিটাল তথ্য কেন্দ্র, মানুষ এখানে এসে আধুনিক সেবা নিয়ে যাচ্ছে এখান থেকে, সকল প্রকার কার্যক্রম ডিজিটাল কার্যক্রম এখান থেকে মানুষ সুবিধা অর্জন করতেছে। একসময় আমরা এই সেবাটুকুর জন্য আমরা আমাদের যাওয়ার জন্য যাওয়া হতো ফরিদগঞ্জ বা চাঁদপুর, যা আমাদের এখন আমরা আমাদের গ্রামে বসেই কম্পিউটারে অনলাইনের মাধ্যমে আমরা আমাদের সকল সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি, যেটা আমাদের জন্য একটি অহংকার, আমাদের জন্য একটি গর্ব। আপনি দেখতে পাচ্ছেন আমরা ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সের ভবনের সামনে থেকে আমরা সামনে এখন আমরা অবস্থিত। আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুরো কমপ্লেক্স ভবনটুকু, দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লেক্সটুকু, চমৎকার একটি কমপ্লেক্স ভবন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরই পাশে আমাদের রয়েছে দুই নম্বর ইউনিয়নে জনগণের সেবা দেওয়ার জন্য রয়েছে একটি স্বাস্থ্য কমপ্লেক্স, যা আমরা খুব সহজেই অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে এই দুই নম্বর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আমরা সেবাটুকু পেয়ে থাকি খুব সুন্দরভাবে চমৎকার পরিবেশে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা আমাদের বালিতেবা স্বাস্থ্য ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এখন অবস্থিত রয়েছে, আমরা দাঁড়ানো আছি। এবং রয়েছে এই কেন্দ্রে আমাদের এই গ্রামে রয়েছে একটি মাদ্রাসা, বালিতেবা শামসুলিয়া ও দদিয়া দাখিল মাদ্রাসা। আপনারা দেখছেন এখানে নতুন একটি ভবন, আমাদের মাদ্রাসা রয়েছে এখন আবার নতুনভাবে নতুন ভবনের পরিকল্পনার কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মধ্যে এই মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা দাখিল মাদ্রাসা, এই গ্রামের একটি অপরূপ সৌন্দর্যের মাদ্রাসা। শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমরা সকলেই দিনে আলম শিক্ষার জন্য আমরা এই মাদ্রাসায় পড়াশোনা করি। আমি নিজেও এই মাদ্রাসায় একজন ছাত্র ছিলাম, 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই মাদ্রাসায় আমি একজন ছাত্র ছিলাম। আমি দোয়া করি আমার সেই শিক্ষক মণ্ডলীদের জন্য যারা আমাকে অত্যন্ত স্নেহ সহকারে পড়াশোনা করিয়েছেন,
জ্ঞান শিখিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে মাদ্রাসার সামনে একটি খুব সুন্দর চমৎকার একটি মসজিদ ভবন আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদের ভবনটুকু, যেখানে আমরা যখন আমরা পড়াশোনা করেছি আমরা এই মাদ্রাসায় সকল স্টুডেন্টরা, সকল ভাই বন্ধুরা আমরা এই মাদ্রাসায় নামাজ আদায় করতাম একসাথে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্বাস্থ্য কমপ্লেক্সটুকু, এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্মৃতিসৌধ। এই মাদ্রাসায় আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের এই স্মৃতিসৌধটুকু ছিল না, এখন খুব সুন্দর একটি স্মৃতিসৌধ রয়েছে, অনেক আধুনিক হয়ে গেছে, আধুনিক। দেখতে পাচ্ছেন একটি খেলার মাঠ রয়েছে এই মাদ্রাসা ভবনের মাঝে ভিতরেই, আপনারা দেখতে ভবনের ভিতরে খেলার মাঠ অপরূপ, পুরো মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদ দেখতে পাচ্ছেন, খেলার মাঠ দেখতে পাচ্ছেন, একটি পুকুর রয়েছে মাদ্রাসার পাশে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন সকলেই, আমরা দেখতে পাচ্ছেন এই বিষয়টুকু। আমার শিক্ষক মণ্ডলী, প্রিন্সিপাল হুজুর মাহবুব রহমান হুজুর, প্রিন্সিপাল হারুনুর রশিদ হুজুর, কালাম হুজুর, পঙ্কজ স্যার, মাসুদ স্যার, সব শিক্ষক মণ্ডল দিয়ে আমার অন্তস্থিত রয়েছে সালাম এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই ভবনটুকুর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন সকালে আপনার পিছ থেকে দেখতে পাচ্ছেন ভবনটুকু, আসলে হুজুর শিয়ার সকলের প্রতি আমার প্রাণান্তরে অন্তঃস্থলে দোয়া এবং ভালোবাসা তাদের জন্য আমার রয়েছে। এখন এই সময় আমি তাদেরকে স্মরণ করছি, আমার হুজুরদেরকে সকলেদেরকে স্মরণ করতেছি। আপনি দেখতেছেন ভবনটুকু মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা দেখতে পাচ্ছেন, মসজিদ দেখতে পাচ্ছেন, খেলার মাঠ দেখতে পাচ্ছেন, সব কিছু আপনি দেখতে আপনাদের সৌন্দর্যভাবে দেখতে পাচ্ছেন। আমি এই মাদ্রাসার একজন স্টুডেন্ট ছিলাম, এই মাদ্রাসায় আমি পড়াশোনা করছি, জ্ঞান অর্জন করছি এই মাদ্রাসায়, দেখতে পাচ্ছেন আপনারা। এবং দেখতে পাচ্ছেন একটি সেই স্মৃতিসৌধটুকু যা স্বাধীনতা বিজয়ের একটি নিদর্শন, আমরা তাদের প্রতি বিজয় যারা এনেছে বিজয়ের মাসে তাদেরকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন সকলেই, আসলে পড়াশোনা যখন করেছি ওই সময় আর মজাটাই আলাদা এবং রয়েছে আমাদের আলাদা। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ইউনিট 2 নম্বর বাড়ি থেকে ইউনিট গ্রামে যতগুলো রাস্তা রয়েছে দেখুন, আমরা সকল রাস্তাগুলি হচ্ছে পাকা, কাঁচা বলতে কোনো শব্দ নেই, রয়েছে ফসল ফলাদির জন্য শস্য শ্যামল পরিবেশে ধান, দেখতে পাচ্ছেন এখানে কৃষকরা ধান রোপণ করছে, ধান হচ্ছে একটি কৃষক মণ্ডলীতে একটি গ্রাম, ধান, ধানের ফসল, আখ, আলু, ধান, ফুলকপি, পাতাকপি, সকল প্রকার চাষ করলে এখানে আমরা খুব সহজেই আমরা পেয়ে যাচ্ছি এবং বাজারের মধ্যে আমরা সব শাকসবজিগুলো তরচাদ আমরা পেয়ে যাচ্ছি। আপনারা দেখছেন খেয়ে মাঠে আমরা অবস্থিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই স্থানীয় সাবস্ক্রাইব করবেন।